সুপ্রিয় দর্শক, লিটল টাটা মাইটিভি সংলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাকিব হাসান। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানটির মাধ্যমে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সমসাময়িক রাজনৈতিক, এবং আমরা জানি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 দিনের সফরে ভারত গিয়েছেন, সেই ভারত সফরের বিষয়গুলো নিয়ে একটু আলোচনায় আমরা তুলে আনার চেষ্টা করব। তো আলোচনায় অংশ নিতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমার ডান পাশে রয়েছেন জনাব অসীম কুমার উপিল, সংসদ সদস্য, সাংস্কৃতিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, এবং হাবিবুর রহমান হাবিব, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। প্রথমেই আমি একটু যেতে চাই জনাব অসীম কুমার উকিল আপনার কাছে। আমরা জানি যে আগামী নির্বাচনকে সামনে রেখে, বিশেষ করে জাতীয় নির্বাচনকে সামনে রেখে, এরই মধ্যে রাজনৈতিক মাঠ কিছুটা উত্তাপ ছড়াচ্ছে, এবং সরকারি দল আওয়ামী লীগ এবং বিএনপি দুদলই মাঠে নেমে এসছে, তারা মাঠ নেমে মাঠকে একটু গরম করার চেষ্টা করছেন। তো অসীমদা, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? রাজনীতি থেকে আসলে সুবাতাস বইতে শুরু করেছে নাকি নির্বাচনকে সামনে রেখে কোনো অন্য কিছু চিন্তা করছেন? আপনাকে ধন্যবাদ। সহালোচক জনাব হাবিবুর রহমান হাবিবকে স্বাগত। এই টেলিভিশন সেটের সামনে বসে যারা অনুষ্ঠান দেখছেন সে সমস্ত দর্শকদের শুভেচ্ছা। নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির যে মেরুকরণ হচ্ছে, মাঠ গরম হচ্ছে, উত্তপ্ত হচ্ছে, সরগরম হচ্ছে, যে ভাষায় বলি না কেন, সেটা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরেই। আগামী বছরের শেষ নাগাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এবং সেই নির্বাচনে দেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো, যারা দেশ পরিচালনা করেছে, যারা দেশ পরিচালনা করছে কিংবা করতে চায়, বিশেষত তারা সকলেই এই নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে। সেই লক্ষ্যকে সামনে রেখেই মাঠে নেমেছে সবাই। নির্বাচনটা সবাই সবার মতো করে গুছোতেও চায়। আমি যেমন আমার নিজের নির্বাচনটা গোছাতে চাই, ঠিক তেমনি আমার দলের নির্বাচনটাকেও গোছাতে চাই। আমরা চাই আমরা আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে আমরা আবারও দেশ পরিচালনার সুযোগ পাব। সেই লক্ষ্যগুলোকে সামনে রেখেই সামগ্রিকভাবে আমাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। ঠিক অনুরূপভাবে অন্যান্যরাও নির্বাচনের প্রক্রিয়া মাঠে নেমেছে, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় পার্টি সহ যে সমস্ত রাজনৈতিক সবাই। সেখান থেকেই এক একজন এক একটা দৃষ্টিভঙ্গি থেকেই মাঠে নেমেছে, কাজ করছে। বিএনপি চায় যে নির্বাচন প্রক্রিয়াটা তাদের জন্য যেন আরও বেশি সহজ হয়। জাতীয় পার্টি নির্বাচন করবে, নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবেই দলে ভাঙনের সুর শোনা যাচ্ছে না, কিন্তু সবারই কিন্তু লক্ষ্য এই আগামী নির্বাচনটা অংশগ্রহণ করা, বিজয়ী হওয়া, দেশ পরিচালনা করা। এটা মানে যে ভাষাটা বলা যায় মাঠ উত্তপ্ত হচ্ছে, এটা সুবাতাস না অন্য কিছু, আমি মনে করি সুবাতাস, মাঠ উত্তপ্ত হচ্ছে বিষয়টা তাও না। এটা রাজনীতির ধারাবাহিক কালচারের অংশ হিসেবে এই জিনিসটা আসছে। নির্বাচন সামনে আসলে সবাই মাঠে অবস্থান নিতে চায়, সবাই যার যার অবস্থান ধরে রাখতে চায়। ফলে আমি আমার অবস্থান যখন ধরে রাখতে চাই, তখন আমার যিনি প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষ যে ভাষাতে বলি, সেও মাঠে অবস্থান নিতে চায়। সেখানের থেকেই কিছুটা গরম হওয়াটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু এখনও আমার কাছে মনে হয় না। সাম্প্রতিককালে সারা বাংলাদেশে এই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালিত হচ্ছে, কিছু কিছু ঘটনা দুর্ঘটনা ঘটছে, এটি এই অস্বাভাবিক বলে আমি মনে করি না, এটিও স্বাভাবিক। আস্তে আস্তে এই জিনিসগুলি আরও স্বাভাবিক হবে এবং সহজ হবে, সবাই মাঠে থাকবে এবং এগিয়ে যাবে আগামী দিনের রাজনীতি, যে রাজনীতিটা হবে নির্বাচনের রাজনীতি, যে আগামী দিনের যে রাজনীতিটা হলো নির্বাচনের মধ্যে দিয়ে বিজয়ী হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনায় অংশগ্রহণ করা। সো সেই লক্ষ্যেই সমগ্র রাজনৈতিক দলগুলি তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে আমি বলে মনে করি, এবং এর ফাঁকে যা কিছু করতে তা খুব অস্বাভাবিক আমি তা মনেই করি না। এরকম কিছু ঘটনা ঘটবে আমাদের মতো দেশগুলিতে, অতীতের তুলনায় অনেক কম, কিন্তু কিছু ঘটছে। আবার সময়ে দেখা যাবে যে সব কিছু স্বাভাবিক হয়ে এসেছে। জি, ধন্যবাদ জনাব অসীম কুমার উকিল। হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে জানতে চাই আসলে যে রাজনীতি আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠ কিছুটা উত্তপ্ত, বিএনপি এর মধ্যে সভা সমাবেশ বা প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আমরা বেশ কিছু সভা সমাবেশ করেছে, এবং সেই সভা সমাবেশে কিছু বিশৃঙ্খলার ঘটনাও ঘটেছে, আসলে রাজনীতিতে এটা কীভাবে দেখছেন আপনি?
আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে মাইটিভি সম্মত দর্শক শ্রোতা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা দেখছেন তাদেরকে সহস্র সালাম। বিজ্ঞ আলোচক আমার অত্যন্ত প্রিয়, একসময় আমরা একসাথে দেশের বিরুদ্ধে আন্দোলন করেছি। জনাব অসীম কুমার উকিল আওয়ামী লীগের সাংসদীয় বিষয়ক সম্পাদক, সম্মত দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে আমার শুভেচ্ছা। আসলে আমি আপনাকে একটা জিনিস দেখে, আজকে আপনি আমাকে এখানে পেতেন না, আমি আমাকে পেতেন না, আমি আজকে থাকতাম কোথায়, ভাঙড়া থাকতাম, এটা ভাঙড়া থাকবে ভাঙড়া। আজকে আমার এই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এই প্রোগ্রামটা ছিল 23 তারিখে। তো 23 তারিখে এখন ওসি সাহেব যখন বললো যে আমরা শোক দিবসের মাসে পালন করছে পরে করেন, ওসি সাহেবের মাধ্যমে কিন্তু 5 তারিখে নির্ধারিত হয়েছে। আজকে আমার যাওয়ার কথা ছিল, আমি সেখানে প্রধানমন্ত্রী জেলে আমি জেলা বিএনপির আহ্বায়ক, এই জায়গায় নোটিশ দিয়ে এই মাইকিং দিয়ে এই যে 144 ধারা তারিখ পর্যন্ত সরকার প্রধান বলছেন যে মিটিং মিছিল সমাবেশকে বাধা দেবেন না। আর কিছু কিছু জায়গায় অতি উৎসাহী সরকারের এই সমস্ত পুলিশ কর্মকর্তারা এইভাবে এই যে টোটাল জিনিসটাকে নষ্ট করতেছে। আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত দিলাম যে এখন পুরা থানাব্যাপী উপজেলাব্যাপী 144 ধারা মেকিং করছে, মেকিং করছে। কিন্তু এই সাংঘর্ষিক এখানে গেলে পরে হয়তো আমার লোক পাঁচজন আহত হবে, না হয়তো আওয়ামী লীগের সরকার ধরে পাঁচজন আহত হবে, না হয়তো দুলিশ পুলিশ দুজন আহত হবে। এই যে যে এটাকে হওয়ার দরকার ছিল, কোনো দরকার ছিল না, সারা বাংলাদেশে হচ্ছে। আমার মনে হয় যে এখানে অসীম কুমার রুখের একজন শুধু এমপি না, সরকার খুব কাছাকাছি একজন মানুষ, তাকে বলবো দৃষ্টি আকর্ষণ করছে ভাঙড়ার যারা ওখানে এমপি আছেন, মকবুল সাহেব তার ছেলে আছে মেয়র, এবং পুলিশকে জিজ্ঞাসা করা উচিত যে কেন আপনি কি প্রধানমন্ত্রীর নির্দেশ মানতে চান না, আপনি কি প্রধানমন্ত্রীর এর থেকে কি আপনার সরকারের পক্ষ থেকে ভাতা খান না। এই যে বিতর্কিত করা, ধরেন আমি যদি জেলাবিন্দু আহ্বায়ক না হতাম, আমি সংসদ না হতাম, অন্য কেউ হলে যাও চলো যাই যায় তখন একটা অবস্থা সৃষ্টি হয়ে একটা হতে পারত। আমি ছাত্র রাজনীতি করে আসছে, বুঝি যে কখন কোনটা করতে হবে, যখন যেটা করার দরকার সেখানে সেটা কর, এখন মাঠে গিয়ে ঝামেলা আমি করতে চাই না। এই জন্য আমার লোকজনকে বলছে, ওরা একটা সাংবাদিক ফোন করছে করে জানান দিয়েছে যে এই অবস্থা। এবার গেল দীর্ঘদিন তো আপনারা দেখছেন যে অনেক জায়গায় কিন্তু আমরা সবার সমাবেশ করছি। এই যে 1 সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী মানে জন্মদিন, জন্মদিন একটা গরিব মানুষ হয়তো তার সন্তানের জন্য একটা শার্ট কিনে বা একটু মিষ্টি কিনে একটা কিছু করে না। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সব সংগঠন, ছোটো সংগঠন বড় সংগঠন, সবার কাছে জন্মদিনের এটাই আলাদা, আমেষ্টি আলাদা। সেভাবে সারা বাংলাদেশে আমরা পালন করেছি। নারায়ণগঞ্জে দেখেন গুলি করে একজনকে হত্যা করলো, এই হত্যাকাণ্ড ঘটার খুব দরকার ছিল। হ্যাঁ, একটা জন্মদিনে একটা বর্ণাঢ্য মিছিল করবে, একটা শোভাযাত্রা করবে, চলে যাবে শেষ। নাটোরে এরকম হলকুতা দুলু একটা অসুস্থ মানুষ বন্যা ত্রান্তের দিকে অসুস্থ হয়ে খুব খারাপ অবস্থা, তার ঠাকুরগা কিশোরগঞ্জ বিভিন্ন জায়গায় যেগুলো ঘটলো, এইগুলি হলো সরকারের মধ্যে সবসময়তেই কিছু অতি উৎসাহী কিছু পুলিশ কর্মকর্তারা থাকে যারা নিজের স্বার্থে বা দলের কাছে বেশি করে এই দেখাতে গিয়ে আসলে তারা দলের ক্ষতি করে। এবার গেল আমরা কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা আমাদের দলের নেত্রীকে অন্যভাবে সাজা দেওয়া হয়েছে, চেয়ারম্যানকে সাজা দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু আমাদের এই কর্মসূচিগুলি না, আমাদের কর্মসূচি একদম যৌক্তিক। আপনি বলেন কোনো স্বাভাবিক সুস্থ মানুষ যেদিন তেলের দামটা বাড়ালো সেদিন 88 টাকা পার ব্যারেল ছিল, $88 এক ব্যারেল সমান 149 লিটার, 95 টাকা ছিল পার ডলার, গুণ দিলে পারে 53 টাকা পড়ে, না আরও সব কিছু দিয়ে দিনে 50-60 টাকা, দাম তো 80 টাকা ছিলই, 114 টাকা মানে 34 টাকা মানে কোনো দরকার ছিল না। আর দেখেন সরকারের মধ্যে ষড়যন্ত্রকে সব কিছু প্রধানমন্ত্রীকে দিয়ে করাতে চায়, দেখেন দরকার ছিল না। তো হঠাৎ কয়েকদিন আগে প্রধানমন্ত্রীকে দিয়ে বলালো যে আমরা তো অক্টেন ইম্পোর্ট করি না, আমরা পেট্রোল ইম্পোর্ট করি না, বরঞ্চ আমরা অক্টেন বাই প্রোডাক্ট এটা আমরা আরও বিদেশে এক্সপোর্ট করি, তাহলে পরে আমার এই দুটোর দাম বাড়ানোর দরকার ছিল, এরকম বাই প্রোডাক্ট তো আমার গ্যাস ফিল্টারকে ম্যাক্সিমাম আসে। তারপরে আমাদের প্রায় 60-70 লক্ষ মেট্রিক টন আপনার আমরা ক্রুড অয়েল আনে, চিটাং রিফাইনারিতে রিফাইন করার মতো ক্যাপাসিটি আমাদের মাত্র 15 লক্ষ মেট্রিক টন, যেটা 1964 সালে যেটা প্রতিষ্ঠিত, 1968 সালে যেটা প্রতিষ্ঠিত, আজ পর্যন্ত কি এত বছর এই রিফাইনারি এই রিফাইনারি দাম করতে পারতাম বিদ্যুৎ এত, এখান থেকে যেটা আসে শোনেন তাহলে এই যে দামটা বাড়ালো, এই বাড়ানোর পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশ প্রত্যেকটা জায়গায় এফেক্ট পড়ছে, কৃষি থেকে শুরু করে সমস্ত জায়গায়, কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না।
এর আগে তো আরও কয়েক বছর লাভ করেছে তারা প্রায় 48-48 হাজার কোটি টাকা। আবার সরকার এখান থেকে তো 34% আপনি ইনকাম ট্যাক্স ভ্যাট এগুলি নেয়, আবার বিবিসি লাভ করার দরকার কী? সরকার যদি নেয়, সরকার দেশ পরিচালনা করার জন্য এই ধরেন অনেক সময় এটাকে ইম্পোজ করে, কিন্তু বিবিসি দিয়ে লাভ করার দরকার সেটা সরকারি প্রতিষ্ঠান। তারা এত চুরিদারি করার পরেও কিন্তু তারা লাভ করছে 68 হাজার কোটি টাকা। আমি তাই বলি যে আমাদের এই প্রোগ্রামগুলো জনগণের প্রোগ্রাম, ধর ডিজেল গেল, পেট্রোল গেল, পেট্রোল অক্টেন দাম যদি বাড়াতেন এটার জন্য কিন্তু আপনার প্রোডাকশনে কোনো হ্যাম্পার হতো না, বাস চলাচলে কোনো হ্যাম্পার হতো না, কিন্তু এইটাতে ওই জায়গায় চলে গেছে। দেখেন আবার কৃষি উপকরণের আরেকটা উৎপাদনের আরেকটা প্রধান উপকরণ হল ইউরিয়া সার, 6 টাকা করে পার কেজিতে বাড়িয়ে দিল। এই সমস্ত কারণেই আমরা জনগণের দাবি নিয়ে মাঠে নেমেছি। এখানে আমরা গুলি খাবো কেন? বিদ্যুৎ লোডশেডিং, আমি তো বাড়ি যাই আবার রাত্রে যাবো, কালকে আসছি রাত্রে আবার রাত্রে যাবো, দেখে পাঁচবার সাতবার দরবার যাবে, আমি টকশো করি ওখান থেকে, পাথায় দিয়ে পাখাইতে বাতাস করতেছে আমাকে, মানে আইপিএসেরও ইয়ে শেষ হয়ে যায়। আমি অনেক টেবিলে দেখাইছি, দেখেন আমার পেছন থেকে বাতাস করতে পাখাই দেয়। হ্যাঁ, শতভাগ বিদ্যুৎ, হ্যাঁ এখন হয়তো বলতে পারে বিএনপির সময় কত ছিল, ওই সময় কী ছিল সে না, আমাদের বাপদাদার মধ্যে বিদ্যুৎ ছিল না, ছিল এখন সেই এমন কথা বলতে বললে হবে? এখন শতভাগ বিদ্যুৎ উৎপাদন দেশে আমি কেন পারলাম না, একদম সামান্য কারণ, আমার 62% বিদ্যুৎ উৎপাদন হয় আমার গ্যাস দিয়ে, আর মাত্র 2-2.5 হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় তেল দিয়ে, আর বাদ বাকি কিন্তু কয়লা দিয়ে। তেলের দাম বাড়ছে, ওই বাড়াবাড়ি নেই তো, তাহলে এর কারণে লোডশেডিংয়ের লোডশেডিংয়ে চলে গেল। ডলার নেই, ডলার কোথায় আছে? অসীম তার বাসায় যদি আমি খুঁজতে পাঠাই ওখানে কিন্তু হয়তো 2-1 হাজার ডলার পাইতে পারে। এমন এমন বাড়ি আমি বলবো, সেই বাড়িগুলিতে আমি পাঠায় হাজার ডলার তাদের কাছে আছে। কারা তারা? তার এক শ্রেণীর অসৎ ব্যবসায়ী, এক শ্রেণীর সুবিধাবাদী সরকারি দল, এক শ্রেণী যারা আমলা, সে যে আমরা সরকারি আমলা বলেন, পুলিশ প্রশাসন বলেন, সরকারি আইন বলেন, আপনারা তো আসলে এইগুলো নিয়ে মাঠে নামেননি, আপনারা যে সবসময় মান না প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে যে না না এরা প্রতিষ্ঠা বার্ষিকীর আমাদের প্রোগ্রাম তো 1 তারিখে, আপনাকে স্মরণ করি 22 তারিখ থেকে কিন্তু আমার প্রোগ্রাম, দেখেন 22 তারিখে আমার প্রোগ্রাম ছিল বেড়াতে, আমি বেড়াতে প্রোগ্রাম দিয়ে আসছি, 22 তারিখে যাবো, আমি রওনা হয়ে গেছি, বলে তো ওখানে পরাজয় করা যায় না, সরকারি দল ওখানে প্রোগ্রাম দিয়েছে, হওয়া যাবে ঠিক আছে, আমাদের লোক সই আসবে ঠিক আছে, পরে একদিন করি। তারপরে আমি ঠিকই আছি, আমি ওই জায়গায় যাইনি, সেখানে তারা দাটা নিয়ে লাঠি টাঠি নিয়ে তারা মিছিল করলো, তারপরে আবার ডেট দিলাম 26 তারিখে, এই যে এর ভিতরে 26 তারিখ, তারপরে দিলাম অন্য দূরে সরায়, সেখানেও সকালবেলা তার লাঠি সুরা নিয়ে ঠিয়ান, আর পুরুষ প্রশাসন বললো যে ভাই আপনারা একটু কষ্ট করে একটু সরিয়ে করেন। তো একটা ডেটে তারা ওর করলো, আর একটা ডেট দিলাম, সেখানে এটা করলো, তারপর প্রশাসনের রিকোয়েস্ট আমরা ওই দিক দিয়ে গেলাম। তার মানে কি সরকারি দল বাধা দিচ্ছে আপনারা বলতে? বাধা দেওয়া মানে কি? তারপরে আমরা ফিরে আসার পরে আমাদের একজন বেড়ার পৌরসভার উনি প্রেসিডেন্ট আমাদের ফজল ফকির, উনি মেয়রও ছিলেন, আসতেছে, আমি গাড়ি কিন্তু ওখানে তেল ফুরাই গেছে ওখানে নিয়ে ঘুরিয়ে দিক দিয়ে আসছে, হঠাৎ করে দেখি যে গাড়ি ঘোড়া ভাঙচুর শুরু করলো, ওনার গাড়ি ভাঙচুর করলো, আর একটা গাড়ি ভাঙচুর করে মাথাটা তা কেটে কুটে টুক, মানে যাতে অবস্থা, একটা ট্রাক ছিল পিছনে, তাই মিটিংয়ের আগে একটা কথা ছিল, আগে তো করছে, মিটিং শেষ হয়ে গেছে চলে আসতেছি, আমরা অন্য জায়গায় দূরে করেছি, তারপরেও তারপরেও কি এইগুলি করার কোনো যুক্তি আছে? কিন্তু সবচেয়ে কষ্টের ব্যাপার মামলা নেয় না প্রশাসন, প্রশাসন মামলা নেয় উল্টো আমাদের বিরুদ্ধে মামলা নেয়। নারায়ণগঞ্জে যে কাজটা করেছে এই জাতি জবাব দিতে পারবে? যে সেটা মারা গেল শাউন, তার পরিবারকে দিয়ে 5,000 লোকের বিরুদ্ধে মামলা করালো, তার মারা গেল বিএনপির কর্মী হিসেবে মারা গেল, বিএনপি নেতাদের মামলা হলো, ভোলাতে মামলা গেলো আমার রহিম এবং ইয়ে, সেখানে বিএনপি শত শত লোকের নামে মামলা, কী এটা কী? জি হ্যাঁ, আগে হয়নি তা আমি বলবো না, আগে হয়েছে, অসীম কুমার উকিলের নামে M16 অস্ত্রের মামলা দিয়ে পুলিশ মামলা করেছে, ওরা অন্যায় করেছিল, আজকে তাই বলে এখন আবার যেটা করতেছে একটা অন্যায় করেছিল আবার একটা না হবে? জি জি জন ভাবির রহমান, আমরা বিষয়গুলো নিয়ে অসীম কুমার উকিল আপনার সাথে কথা বলবো, তবে দর্শক এর আগে নিয়ে নিচ্ছি একটি নিটল টাটা মাইটিভি সংলাপের বিরতি, বিরতির পর আবারও ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত জানাচ্ছি নিটল টাটা মাইটিভির সংলাপে। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম আসলে সমসাময়িক রাজনৈতিক নিয়ে, সেই বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনায় যাব। জনাব অসীম কুমার উকিল, আপনার কাছে সে যেতে চায় আবারও, হাবিবুর রহমান হাবিব যে অভিযোগগুলো করলো যে আসলে তারা সভা সমাবেশ করতে পারছে না, সরকারি দল কিংবা প্রশাসন তাদের বাধার মুখে পড়তে হচ্ছে প্রায় প্রতিনিয়ত, তাদের নামে মামলা দেওয়া হচ্ছে, এই বিষয়টি নিয়ে আপনি কী বলতে চান? সহালোচক জনাব হাবিবুর রহমান হাবিব বলছিলেন নাকি যে 1 সেপ্টেম্বর বিএনপির জন্মদিন, জন্মদিনকে ঘিরে তাদের উৎসবের আয়োজন, সেইখানে বাধা আঁকে। তাহলে জন্মদিনটা তো মানুষের সকলের জন্য খুব শুভ দিন আর কি,
কবিগুরুর ভাষায় আমরা বলে কি হে নতুন দেখা দেখ বারবার জন্মের ওই প্রথম শুভক্ষণ, জন্মের যে ইতিহাস সেই জন্মদিনের সেটা প্রত্যাশা করে একটা জন্ম দেয়, একটা সুন্দর একটা পবিত্র না সকলের আশীর্বাদ নিয়ে সকলের ভালোবাসা নিয়ে এগিয়ে যাওয়ার বিষয়। কিন্তু বিএনপির জন্ম এটা খুব স্বাভাবিকভাবেই আমরা শঙ্কিত হই। এই দেশের রাজনীতিতে যা কিছু অসত্য অসুন্দর যা কিছু কালিমালিপ্ত সব কিছুতেই এই বিএনপির সৃষ্টি, বিএনপি নামক দলটার জন্ম, তার পরবর্তী সময়ে জাতীয় পার্টি, একই অববাহিকায় একই ব্লাড গ্রুপের বাই প্রোডাক্ট, এরাই বাংলাদেশের রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করেছে। আর রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়াটা ব্যাহত হয়েছে বলেই বাংলাদেশের রাজনীতির দুষ্ট ক্ষতগুলি আজও আমরা সম্পূর্ণ মুক্ত করতে পারিনি। এখনও গণতান্ত্রিক কাঠামোতে দেশ গড়ার সংগ্রামে দেশের অগ্রগতি উন্নতিতে যে প্রতিবন্ধকতাগুলি সৃষ্টি হয়েছে তার সবগুলি সৃষ্টি ক্যান্টনমেন্টের সেনা ছাউনিতে অস্ত্রের জুড়ে এই ক্যান্টনমেন্ট ইয়ার সরকারের কোষাগারের টাকা ছড়িয়ে যে দলটা সৃষ্টি হয়েছে, অর্থাৎ অবৈধ পন্থায় সৃষ্টি আঁকি, সেই জায়গাটার মধ্যে বিএনপি যখন জন্মদিনে উৎসব পালন করতে হয় তখন আমরা যারা স্বাভাবিক রাজনীতির প্রক্রিয়ায় জন্ম নেওয়া বড় হওয়া লালিত পালিত হয়ে এগিয়ে যেতে চাই তারা আমরা শঙ্কিত হই। শঙ্কিত হওয়া থেকে স্বাভাবিক কর্মকাণ্ড আমরা পরিচালনা করি এবং সেক্ষেত্রে নিঃসন্দেহে যারা এই প্রক্রিয়ায় জন্ম নিয়েছে তাদের কর্মকাণ্ডও বিভিন্ন জায়গায় এখনও অনুরূপই আছে, ফলে সংঘাতটা অনিবার্য হয়ে দাঁড়ায়। কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী তো বলেছে বারবার যে শান্তিপূর্ণ আমরা সেই শান্তিপূর্ণ করছি বলেই তো বাংলাদেশের 460টা উপজেলার অধিকাংশ জায়গাতে এই জায়গাগুলি সুন্দরভাবে হয়েছে। কিন্তু আগস্ট মাসে তারা কি করতে চায় ব্যাপারে আমরা সাংঘাতিকভাবে ওয়াকি ভাল। আগস্ট মাস সুখের মাস, আমরা সুখাহত থাকি, আমরা সুখকে শক্তিতে পরিণত করে এগোতে চাই। আবার এই আগস্ট মাসে যারা হত্যাকারী, যারা হত্যাকারীর আশ্রয়দাতা প্রশ্রয়দাতা ষড়যন্ত্রকারী তারা আবার নতুন করে ষড়যন্ত্র আটে, ফলে 2004 সালের 21শে আগস্ট ঘটিত হয়, 2005 সালের 17ই আগস্ট ঘটিত হয় জায়গাগুলি। আগস্ট মাস আসলেই ষড়যন্ত্রকারীরা মাঠে থামে, সংগঠিত ষড়যন্ত্র করে, ফলে আমরা এই জায়গাগুলিতে অত্যন্ত সতর্কতার সাথে সব কিছু দেখে শুনে অগ্রসর হতে চাই। আমরা অবশ্যই চাই যে রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়াটা চলুক, এবং চলুক বলেই চলছে। যে ঘটনাগুলির কথা বলা হচ্ছে, ঘটনা 5-7টা 10টা, শতকরা 5টা ঘটনাও ঘটতে পারে, শতকরা 10টা ঘটনা ঘটতে পারে, শতকরা 5টা 10টা ঘটনা এই পরিসংখ্যানের ভাষায় আর কি অ্যাভয়েড করা যায়, এটা কাউন্টেবল না অধিকাংশ জায়গায়। আবার যে সমস্ত জায়গায় এই সমস্ত ঘটনাগুলি ঘটতেছে সেখানে কেন ঘটতেছে জায়গাগুলি দেখতে হবে। যেটা বলছিলাম রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়াটা ব্যাহত হয়েছে, এই যে বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতি 71-এর ঘাতক দালাল রাজাকার আর বদলতে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করা হয়েছে সরকারের ছত্র ছায়াকে, এরা রাজনীতির নামে কি করে বিষয়গুলি তো দিবালোকের মতো স্পষ্ট। কিন্তু আমরা শাওন হত্যার যে বিষয়টি আমরা বলবো, এটি আসলে কোন ধরনের সংঘর্ষ বা এই ধরনের ঘটনা দেখা হচ্ছে, ঘটনাগুলি তদন্ত করা হচ্ছে, দেখা হচ্ছে, বেরিয়ে আসবে। এটি দুঃখজনক ঘটনা, এরকম হত্যা বা এরকম মৃত্যু কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না। কিন্তু যাদেরকে নিয়ে রাজনীতিটা বাংলাদেশে করে সংকট করে তৈরি হয়, আমরা আমাদের ছাত্র রাজনীতির আমলে রাজশাহী ইউনিভার্সিটির ক্যাম্পাসে যেতে পারি নাই, চিটাগাং ইউনিভার্সিটির ক্যাম্পাসে যেতে পারি নাই, রক কাটার রাজনীতি, নারায়ণ তাকবীর আল্লাহ আকবর করে রক কাটাকাটি করত, সেই রক কাটার রাজনীতিকেও ছেড়ে দিয়েছে, সেই জিনিসটা তো আমরা দেখি মনে করি না। রাজনীতিটা এই যে রক কাটার রাজনীতির আশ্রয়দাতা প্রশ্রয়দাতারা যে বিএনপি, সেই বিএনপি তো বাংলাদেশের রাজনীতিটা বেচা কেনার হাটে পরিণত করছিল। শাহমুয়াজ্জাম কুরবান আলী ওবায়দুর রহমানের মতো লোকজন নগদ টাকায় বিক্রি হইয়া দল গঠন করছে, সেই গঠন নাম হয়েছে বিএনপি আর কি। এগুলি সব কিছুই রাজনীতির জন্য দুষ্ট ক্ষত। আমরা হাবিবুর রহমান হাবিব ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, আমি ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম, আমরা 90-এর সর্বদলীয় ছাত্রঐক্য গঠন করেছিলাম। মূল যে বিষয়গুলিতে আমরা ঐক্যমত্য হয়ে দাঁড়িয়েছিলাম যে প্রথমে হলো আমার ভোট আমি দেবো, যাকে খুশি দেব, তারপরে হত্যা ষড়যন্ত্র রাজনীতির চির অবসান ঘটবে, তারপরেও এটা বলছি যে ধর্ম নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না।
এই বেসিক জায়গা 90 এর তিন দলে তিন জোটের যে রূপরেখা ছিল 8-7-5 দলে সেখানে বিষয়গুলি ছিল এবং সেই বিষয়গুলিতে দাঁড়িয়ে আজও যদি আমরা রাজনীতিটা করতে পারতাম বা করতে পারি বাংলাদেশের এই সমস্ত বিষয় নিয়ে কোনো কথা বলার সুযোগ আছে বলে আমি মনে করি না কিন্তু এই এই ঘটনাগুলো যেগুলি হাবিব ভাই উল্লেখ করেছেন এটিও স্বাভাবিক তবে আমরা এটিও চাই না এটি যে চাই না এক্ষেত্রে সবাইকে একমত হতে হবে তাহলেই স্বাভাবিক রাস্তা ফিরে আসা যাবে বলে আমি মনে করি জি জি জনাব অসীম কুমার উকিল ধন্যবাদ আপনাকে হাবিবুর রহমান হাবিব আপনার কাছে ছোট করে একটু জানতে চাই যে বিষয়টা হলো এত কিছুর পর আপনারা বারবার বলছিলেন যে নির্বাচনে আপনারা যাবেন না তাহলে কি এই যে সভা সমাবেশ এগুলো কি নির্বাচনে যাওয়ার কোনো ইঙ্গিত দিচ্ছে আরেকটি বিষয়ের সাথে যোগ করতে চাই সম্প্রতি একটি বিষয় খুব আলোচনা এসেছে যে জামাত আর বিএনপি ছাড়ছে বিএনপি জামাত আসলে একসাথে থাকছে না এই বিষয়টি আপনি কীভাবে দেখছেন আমি আপনার প্রশ্নের উত্তর একটা একটা করে দিই আমার সহ আলোচক অসীম কুমার উকিল যেটা বললেন আগস্ট নারায়ণগঞ্জে কিন্তু আগস্ট মাস না ওটা পয়লা সেপ্টেম্বর আজকে যেটা ছিল সেটা আগস্ট না 5ই সেপ্টেম্বর আগস্টের কারণে কিন্তু সরিয়ে আসছে 5ই সেপ্টেম্বরে ওইটু ঠিক আছে তারা প্রোগ্রাম দিয়ে রাখছে ওই প্রোগ্রামের সাথে কন্ট্যাক্ট করতে যাবো না তো আর বিএনপির উপরে জামাতের দোষ স্থাপন হয় সবসময় 1991 সালে বিএনপি ইলেকশন করেছে জামাত আলাদা ইলেকশন করেছে কাছাকাছি যেখানে যেখানে দেখা যাচ্ছে জামাত জিততে পারবে সেখানে বিএনপি প্রার্থী ছিল হয়তো একটু মনে করছে যে বিএনপি জিততে পারবে না জামাতকে ভোট দিই আবার যেখানে জামাতের প্রার্থী একটা দুর্বল বিএনপি প্রার্থী জিতবে তখন জামাত মনে করছে যে এখানে নৌকা যে যাবে বিএনপি একটা ভোট দিই লিখিত জোট না ওই তো সিট ভাগাভাগিও না কিন্তু লোকাল এটা হয়ে গেছে কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য হলো যে সেই জামাতকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি তত্ত্বাবধায়ক যে টার্ম এটা কিন্তু জামাতের দেওয়া এই এই সেন্টেন্সটা এটা জামাতকে সাথে করে যুগপৎ আন্দোলন করেছে অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু ধর্মভিত্তিক রাজনীতিতে জামাতকে একবারে খুব ক্লোজে রেখে কিন্তু ওই নির্বাচনটা করেছে তারপরে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সেখানে জামাতের কাছে আমরা ধর্ণা ধরেছে জানতে যে জিতবে না শঙ্কা আমরা না তারপরে কিন্তু আমাদের কাছে গেছে এগুলো কি না মৌলানুর ইসলামকে মন্ত্রী বানান এমপি বানান এগুলি কি ওকে জামাত করতে না ওকে আপনার বিরোধী ছিল না এই যে আমাদের নেতা ফজলক সাহেব যিনি কৃষকদের মুক্তি দিয়ে তার ছেলেও তো স্বাধীনতা বিরোধী ছিল তাকে মন্ত্রী করেনি আওয়ামী লীগ করেছে তো বিএনপি আওয়ামী লীগকে একটা দিন ভাবতে হবে মসজিদের ইমাম যদি যাত্রা দেখতে যায় যাত্রা নাচ করলো না দেখতে যাওয়াটা কিন্তু অপরাধ আর একটা সাধারণ মানুষ যাত্রা দেখতে গিয়ে যদি এক নাচানাচি করে তাহলে তো নামাজ কালাম তখন পয়েন্ট করতেই পারে তো আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে একেবারে তৃণমূল থেকে ক্ষমতাসীন দল না সেই দল যদি অন্য দলের সাথে তুলনা করতে যায় তাহলে কি হবে আর বর্তমান প্রেক্ষাপটে হবে বিএনপি জন্ম যেখানেই হোক পরিবেশ পরিস্থিতি জন্ম বিএনপি জন্ম হওয়ার কথা ছিল না 75 যদি খুনি মুস্তাকের নেতৃত্বে খুনিরা যদি 75-15 ঘটনা না ঘটাতো তাহলে জিয়া রহমান তো ক্ষমতা পাঁচ আসার কথা ছিল না আবার জিয়া রহমান বন্দি ছিলেন 13 নম্বর থেকে 7ই নম্বর পর্যন্ত তখন তাকে মেরে ফেলতো কেন তো বন্দি ছিলেন পৃথিবীর ইতিহাস থেকে কোনো সেনাপ্রধান বন্দি হওয়ার পর আর ফিরে আসতে কোনোদিন ক্ষমতায় কোনোদিন আসতে পারে নাই আসার পরিপ্রেক্ষিতে এত করার কি ছিল দল তো গঠন করা উপায় তো কারণ না কারণ মাধ্যমে দলগুলি তো রাজনীতিতে ফিরে আসতে হবে তারই প্রক্রিয়াটা ফিরে আসছে আর ওই যে সামজ্জেম কোরবান ওরা বিএনপিতে যায় না আলিম রাসো লেগেছে জাতীয় পার্টিতে সরাসরি এই তত্ত্বটা ভুল আছে একটা কথা আমি বলি এত সত্য জানার পরেও কিন্তু আমরা 90 সালে একসাথে ছাত্র দলকে সাথে করে আন্দোলন করেছি এত সত্য জানা সত্ত্বেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একটা ছেলেকে শিবির মেরে ফেলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব দলের ছাত্রকে অঘোষিত ঐক্য হয়েছিল আমি একটা প্রোগ্রামে বক্তা করার কারণে আমি সেই সময় সন্ত্রাসী তারা ক্যাম্পাসের সন্ত্রাসী তারা আমাকে আক্রমণ করেছিল মারাত্মকভাবে আক্রমণ করেছিল অভিরা এরা আমি আমার আমাদের সবাই একসাথে একমত পোষণ করি আমরা আমি তখন ছাত্রকে পেয়েছিলাম চিরাং বিশ্ববিদ্যালয়ে ওখানে কোনো রাজনৈতিক দলের কোনো কর্মকাণ্ড করতে দিত না ইসলাম ছাত্র হিসেবে আমি পেছেন্ট হওয়ার পর নেত্রীকে বললাম আজকে প্রধানমন্ত্রী বললেন তখন প্রোগ্রাম দেবো প্রথমে তো রাজি হয় না আমি চলেন না চিরাঙ্গকে রাজি হয় না তারপর গেলাম চিটাং বিশ্ববিদ্যালয়ে সেই প্রোগ্রাম করলাম আমি প্রধান প্রথম বক্তা সুলতান ভাই আব্দুল মান্নান আব্দুল কাদের নেত্রী তারপরেও বললাম যে আমরা এই করে বললাম যে নির্বাচন দিতে হবে প্রশাসনকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিবে না আমাদের যাওয়ার ওই না তো আমরা তো শুরু করে দিয়েছি তখন তারপরে নির্বাচন দিল চাকসু সেই নির্বাচনে আমরা ছাত্র দলও নেবো না আমরাও নেবো না তখন আমরা অন্য দলকে দিলাম যারা বদ্রুদ্দিনের একটা আরেকটা তারা পালিয়ে চলে গেল তারপরে একটা প্যানেল হলো সেই প্যানেলে কিন্তু জাতীয় ছাত্রলীগ ভিপি সমাজের ছাত্র ফ্রন্ট ইয়ে হলো জিএস
ছাত্র দল থেকে এজি আছে নোয়ান ভাই রিকোয়েস্ট স্বামী আজকে আমাদের সঙ্গে তাকে দেওয়া হলো। তাহলে কী হলো, সে বিএনপির সাথে আমরা একসাথে ইয়ে করেছি না, 90 সালে আমরা একসাথে আন্দোলন করেছি না? আমাকে দেখতেছেন সেই সময় বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন, আর আমানুল্লাহ আমাকে দেখতেছে আজকে প্রধানমন্ত্রী, বাংলার বাণী স্বপন শাহ দুইটা ছবি ছাপাই দিল, আমার ছবিতে আমার পাশে বেগম খালেদা দেখছেন, আমার একসাথে হয়ে গেছে না, এমন করে বাদ দেন। আপনার 1988 সালে যে গ্যান্ড হামলা হলো চিরাং, গ্যান্ড গুলি করলো বিডিআর নির্বিচার গুলি করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রায় 25 দিন মারা গেল, তার সাথে গিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করছে না, বিরোধী দলের নেতা এখনও তো তাদের সাথে মহাজোটে আছে। আমি আপনার ওই কথাই আসতেছি, শেষ পর্যন্ত 1/11 মধ্যেও আমি নিজে বলছি 1/11 ধরে আমি 10 নভেম্বর আমি গেছি আপনার আরটিভিতে প্রোগ্রামে, একদম প্রথম আজকে প্রধানমন্ত্রীর পক্ষে পরে বেগম খালেদার পক্ষে এটা বলছি, বাইন্ডাস কার্যকর হবে না, আওয়ামী লীগ যারা করে সেক্ষেত্রে অধীনেই সাথেই করবে, বিএনপি যারা করে বেগম খালেদার অধীনেই করবে, 1/11 কিছু করতে পারবো না। আমরা বক্তৃতা করছি, ওপেন বক্তৃতা তো সেক্ষেত্রে পক্ষে আমরা বক্তৃতা করেছি ওই সময়, এবং আমি চেষ্টাও করেছিলাম যে হ্যাঁ 1/11 সরকার ছিল অসভ্য সরকার, ওদের আন্দোলনের আওয়ামী লীগের ইতিহাস ফসল, তারপরেও একটা পর্যায়ে গিয়ে যখন নেতৃত্বে অ্যারেস্ট করলো তখন আমরা উভয় দল মিলকে তার বিরুদ্ধে আন্দোলন করেছি। শেষ প্রশ্নের আপনি উত্তর দিয়ে জামাতের কথা আপনি আসলেন, যে দেশ জাতি শুনতে চায়, আপনিও শুনতে চান, সবাই শুনতে চায়, সেটা হলো এই এখন 2018 সালের নির্বাচনের পরে মূলত কিন্তু 20 দলের জোট অকার্যকর, জোট নেই, যেটা নেই সেখান থেকে কেউ যদি বের হয়ে যায় তাহলে বের হয়ে যাওয়া বলে না ওকে, অকার্যকর, তো অকার্যকর থেকে তারা মনে করতে চায় একটা কার্যক্রম তারা করবে, এখানে তারা কার্যক্রম করে, আর নির্বাচনের সময় যদি মনে করে যে না বিএনপির সাথে আসন ভাগা পেয়েছে তাদের প্রতীক প্রতীক নেই, চেষ্টা করলে হতে আসতে পারে, কিন্তু জামাত কিন্তু তাকে কিন্তু মাঠে নেমে সরকারের এই সমস্ত দুঃশাসন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ গুম খুন তার বিরুদ্ধে কিন্তু কথা বলতে হবে, সরকারের পক্ষে কথা বলার সুযোগ নেই, আর সরকারের সাথে জোট করে ভোট করা সেই সেই সম্ভাবনা মোটেই নাই, কারণ এইবার দেশের যে অবস্থা দ্রব্যমূল্য থেকে শুরু করে মানুষের জীবনে যে দুর্বিষহ অবস্থা, আওয়ামী লীগের সাথে জোট করে যারা 14 দলে আছে তারা শেষ পর্যন্ত আওয়ামী লীগের নৌকা নিয়ে ইলেকশন করবে কিনা আমার সন্দেহ। অতএব জামাতের এই ব্যাপারে আমাদের পরিষ্কার বক্তব্য, তারা নিজেদের মতো করে, এবং শুধু তারা না, যেমন আপনার মাহমুদুর মান্নারা করতেছে, আরও যারা করতে সবাই মিলে সরকার বিরোধী, সরকার বিরোধী না, সরকারের এও না, সরকারের কাছে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবির আদায় দাবি আদায়ের দাবিতে সমস্ত দল ঐক্যবদ্ধ হয়ে আপনার দুঃখবত আন্দোলন করবে, তারপরে ভোটের সময় আসন ভাগাভাগি হতে পারে, তারপরে সরকার গঠন সেইভাবে সবাইকে নিয়ে হতে পারে, কোনোটাই অমূলক না। তাই আমার কাছে মনে হয় যে সরকারকে এখানে সহনশীল হতে হবে, সরকার যদি মনে করে যে দমন পীড়ন করে এটা সরকার পারবে না এবার। জি ধন্যবাদ জনাব হাবিবুর রহমান হাবিব আপনাকে। দর্শক আবারও নিচ্ছি নিটল টাটা মাইটিভির সংলাপে একটি বিরতি, বিরতির পর আবারও ফিরে আসছি, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত নিটল টাটা মাইটিভির সংলাপে। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম তারই ধারাবাহিকতায় এবার আমরা একটু যেতে চাই অসীম কুমার উকিল আপনার কাছে। আমরা জানি আজকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 দিনের সরকারি সফরে ভারত গিয়েছেন, এবং ভারতে আমরা জানি বেশ কিছু বিষয় নিয়ে সেখানে আলোচনা হবে, সেখানে সমঝোতা স্মারক হবে, আসলে সেখানে অভিন্ন পানি যে বন্টনের বিষয়টি সে বিষয়টি নিয়ে আলোচনা করবেন, এবং রোহিঙ্গা নিয়েও আলোচনা হতে পারে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতির সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসলে সেই বিষয় আসলে ভারত সফর এবারের এই সামনে যে নির্বাচন, নির্বাচনকে কেন্দ্র করে বা সমসাময়িক বিষয়গুলো নিয়ে ভারত সফর কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, মহান মুক্তিযুদ্ধের পরীক্ষিত বন্ধু ভারত, সেই ভারতের সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে যে টপিকসগুলো তুলছেন সবগুলো বিষয় নিয়ে আলোচনা হবে না, তার আলোচনা তো হবেই, পানির বিষয়ে এই এক সপ্তাহ আগেও আমাদের পানি সম্পদ প্রতিমন্ত্রী সহ এই ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের, পানি উন্নয়ন বোর্ডের, পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা টিম গিয়েছিল, তারা কিছু কাজকর্ম করে এসেছে, এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। দু দেশের মধ্যেকার সম্পর্ক, উন্নত সম্পর্ক আছে, সেই সম্পর্কে আরও সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর বিষয়ে আলোচনা হবে। ইউক্রেন রাশিয়া যুদ্ধোত্তর পরিস্থিতিতে আমরা যে সংকটগুলি মোকাবেলা করছি যুদ্ধোত্তর পরিস্থিতির কারণে, বিশেষ করে তেল, গ্যাস, খাদ্য, এটা বিরাট অংশ এই দেশগুলো থেকে আসতো, সেগুলির ব্যাপারেও
মানে আমরা যে সমস্যাটা পড়ছি সেই সমস্যার সমাধানও ভারতের সাথে আলাপ আলোচনা হবে, সহযোগিতা চাবে, এই সব কিছু মিলেই রাজনীতির একটা উন্নতি হবে। যেটা বলতেছিলেন যে এরকম জনাব হাবিবুর রহমান হাবিব বলছিলেন যে আসলে বিএনপির উপরে জামাতের দোষটা চাপানো হয়, আসলে তো দোষ চাপানোর বিষয় না, কার কী অবস্থান এটা দেবালোকের মতো স্পষ্ট, যা দেখা যায় যা দৃশ্যমান মানুষ যা ভাবে আঁকি সেই জায়গাগুলিতেই সব কিছু স্পষ্ট, বোঝানোর বা চাপানোর কিছু আছে বলে আমি মনে করি না। সেক্ষেত্রেই এই পৃথিবীর কোনো দেশের ইতিহাসে নাই যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, স্বাধীনতা সংগ্রামে যারা বিরোধিতা করে তারা স্বাধীন দেশে রাজনীতি করে, কিন্তু বাংলাদেশ তার ব্যতিক্রম। নিঃসন্দেহে স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশে রাজনীতি করছে, এটি মীমাংসিত বিষয়, 30 লক্ষ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এটি মীমাংসিত। 47-এর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সৃষ্ট পাকিস্তানের ওশালগ্রে প্রথম দেখেই বঙ্গবন্ধু বুঝতে পারছিলেন যে এই পাকিস্তান ধর্মভিত্তিক পাকিস্তান ভারত, এই পাকিস্তানে আমাদের বাঙালির কোনো কল্যাণ বয়ে আসবে না। যে জন্য তিনি ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন, তার পরবর্তী সময়ে মানে আন্দোলনের ধারাবাহিকতা 62, 66, 69, 70, 71 নির্বাচনে এসে 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এই যে ধাপে ধাপে অগ্রসর হওয়ার মধ্যে দিয়ে 9 মাসের রক্তকে সংঘর্ষ, 30 লক্ষ শহীদ আর 2 লক্ষ মা বোনের সব কিছু হারানো, এর মধ্যে দিয়ে ধর্মর বিষয়টা কিন্তু সেটেল হয়ে গেছিল। রক্তের মধ্যে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিশ্চান আদিবাসী উপজাতি পাহাড়ি কোনো বিভাজনের কোনো সুযোগ ছিল না, সেইটা বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করছে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতি, এবং তার হাত ধরে জেনারেল এরশাদও একই ধারাবাহিকতা গেছে। বিএনপি তো পরে এদেরকে ক্যাবিনেটই নিয়েছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওনার ক্যাবিনেটে এদেরকে রেখেছেন। এই যে জায়গাগুলি, এই জায়গাগুলির থেকে উত্তরণ ঘটাইতে হবে যদি সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধ চেতনার বাংলাদেশটা কেউ চায়, সত্যিকার অর্থে দেশের মানুষ যেটা বোঝে, সেইখানে সেই দাবিটা নতুন প্রজন্মের কাছে আরও বেশি করে। আমরা তো খুব স্বাভাবিকভাবেই চাই যে যার যে রাজনীতিটা করুক আমরা মাঠে বুঝে খাই, সেখানে কোনো ছাত্রীর নিচে যদি কেউ দ্বারা রাজনীতিটা করে তখন তো আমাদের জন্য খুব অসুবিধা হয়, গণতন্ত্রের স্বাভাবিক ধারা ব্যাহত হয়, দেশের উন্নয়ন অগ্রগতি ব্যাহত হয়। সেরকম একটি পরিস্থিতি যদি বিএনপি থেকে তৈরি করতে পারে এটা নিঃসন্দেহে ওয়েলকাম জানানো, যদিও মানে এটার উপর আস্থা রাখা যায় না। মানে এখনকার আমি যেটা শুরুতেই বলছিলাম যে সমস্ত রাজনৈতিক দলগুলির কর্মকাণ্ড কিন্তু আগামী নির্বাচনকে ঘিরে, সেটা গণতন্ত্র মোর্চাই হোক আর বিএনপি জামাতের পরস্পর বিরোধী অবস্থানই হোক, কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার পর সময় যত ঘনিয়ে আসবে তখন দর কষার রাজনীতিতে এক মঞ্চে উঠে সবাই আবার একত্রিত হয়ে যাবে, ভয়ের জায়গাটা এখানে। তবু আমরা মনে করি, মানে আমিও মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী, হাবিবুর রহমান হাবিবও অন্তত প্রকাশ্যে মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী, সেই রাজনীতিটা কলের মধ্যে দাবি করবেন, যে দাবিটার উপর দাঁড়িয়ে আমি মনে করবো যে অনাগত দিনগুলিতে সামনের দিনগুলিতে দেশের জন্য জাতির জন্য আমাদের সকলের জন্যই ভালো যেটা সেটা হলো যে ধর্মটা যার যার রাষ্ট্রটা সবার, এই দেশের মাটি এই দেশে যারা জন্মগ্রহণ করছে সবার জন্য এই দেশটা, এবং সেখান থেকে আমরা অগ্রসর হব। ধর্ম নিয়ে আমার নেত্রী যত ধর্মটাকে ভালোবাসেন শ্রদ্ধা করেন সেটা তো অন্য কারোর মধ্যে নাই, এটা বলতে পারবেন বাংলাদেশের 460টা উপজেলায় একসাথে মডেল মসজিদ করছেন, পৃথিবীর কোনো দেশে নাই। আপনার আরবিক ইসলামিক ইউনিভার্সিটি বানাইছেন বাংলাদেশে, এটা এখানকার মৌলানাদের ধর্মপ্রাণ মানুষের দাবি দাওয়াকে সামনে রেখে। আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাক্ত নামাজের একটাও কিন্তু মিস হয় না, নামাজটাও পড়েন, হজের যাত্রাগুলিও ঠিকঠাক রাখেন, এবং মনে করেন রাষ্ট্রটা সবার, সেই চেতনা আগানো। সেই ক্ষেত্রে সবাই অগ্রসর হলে দেশ জাতি জনগণ সমাজ সবার জন্যই ভালো। জি, ধন্যবাদ জনাব অসীম কুমার উকিল। আপনার শেষ মুহূর্তে হাবিবুর রহমান হাবিব আপনার কাছে যেতে চাই, যে আমরা জানি যে সম্প্রতি আজ থেকে 4 দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত গিয়েছেন এবং ভারতে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে আসলে এই সফর প্রধানমন্ত্রীর সফর ভারতকে শুধু দিয়েই আসছেন, কিছু নিয়ে আসতে পারেনি, আসলে কী বলতে চাচ্ছেন আপনারা?
না, এটা খুব পরিষ্কার। এর আগে তো প্রধানমন্ত্রী নিজেই বলেছেন বাংলাদেশে বসে সাংবাদিক সম্মেলনে, আমি যা ভারতকে দিয়েছি ভারতের মনে রাখা উচিত, তার মানে আমরা জানি না কী দিয়েছেন। এবার উনি ভারতে গিয়েছেন কী পাবেন, কী নিয়ে আসবেন, দেশের জন্য কিছু আনবেন বা ভারত কিছু দিবে বলে অন্তত আমার কাছে মনে হয় না। তবে আমার সবচেয়ে বড় যেটা, আমি কেবলই ছবিটা দেখলাম যে প্রধানমন্ত্রী আজকে গেছেন ভারতে, আমার দেশের প্রধানমন্ত্রী, যেভাবেই হোক আমরা স্বীকার করি না করি, তাহলে তো প্রধান বিদেশ যখন যাবে তখন তার অসম্মান তো আমাদের কাছে সহ্য করার মতো না। আজকে ভারতের একজন প্রতিমন্ত্রী তাকে রিসিভ করেছে, এটা আমাদের জন্য লজ্জায় মাথা কাটার মতো অবস্থা। সারা পৃথিবীতে ওনার একটা ইমেজ গড়ে উঠছে, লাস্ট পর্যন্ত সেটা কোথায় আওয়ামী লীগের নেতাদের কারণে এবং আমলাদের কারণে কোথায় গিয়ে দাঁড়াবে আমি জানি না, এখন পর্যন্ত একটা ভাবমূর্তি আছে। সেই প্রধানমন্ত্রী যখন ভারতে গেলেন তখন একজন প্রতিমন্ত্রী যখন তাকে রিসিভ করে, এর চেয়ে লজ্জার আর কিছু থাকতে পারে না। তাতেই বোঝা যায় কী আমাদের দিবে, তিস্তার পানি নিয়ে বহুদিন ধরে আমরা দেয় না আমাদেরকে। তো এই যে অবস্থা ভারতের কাছ থেকে, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের কাছে আমরা নিয়ে নিই, তারপর আমরা কী না দিয়েছি বলুন তো? তার এই 2700-800 কিলোমিটার ঘুরতে যেতে হয় না, তার সেনাবাহিনী সদস্যদের কমাতে হয়েছে, ট্রানজিট পাচ্ছে, যেখানে দিচ্ছে সেখানে দিচ্ছে, মানে টাকার অঙ্কে হিসাব করতে গেলে পরে লক্ষ কোটি কোটি টাকা এই সুবিধা ভারত কিন্তু পাচ্ছে। ভারত সেই জন্য আমাদের কী দিচ্ছে, এই দেখেন সামান্য ইউক্রেনের যুদ্ধ আক্রমণ করে রাশিয়া গম দেওয়া বন্ধ করলো, ভারতের উপর আশা করলো, আমার ভারত বন্ধ করে দিল, বন্ধ করে দিল। এর আগে দেখবেন চাউল বন্ধ করে দিল, পেঁয়াজের দাম বাড়িয়ে হঠাৎ 3 টাকার কিন্তু ভারত আমাদের কাছে শুধু, এবং স্বাধীনতার যুদ্ধে আমাদের স্বাধীন আমরা হয়েছি, স্বাধীনতার সাথে আর কোনো কিছু বিনিময় করা যাবে না, কিন্তু ভারত তো লাভ হচ্ছে তার সাথে অনেক অনেক গুণ বেশি। তার স্বার্থে সে সেদিন আমাদেরকে আশ্রয় দিয়েছিল, প্রশ্রয় দিয়েছিল, ভারতের সেনাবাহিনী জীবন দিয়েছে, তাদের প্রতি আমরা সম্মান করি। আমি যাকে গড়ব তাকে আমি কেন কামলাব, তাকে কেন আমি চিমটি দেবো, তার অসময়ে কেন আমি তার পাড়ে দাঁড়াবো না? এর আগে একবার দেখছেন যে বাংলাদেশে ঘূর্ণিঝড় হয়েছিল, রাজীব গান্ধী এসেছিল, 5,000-5,00,000 মেট্রিক টন চাউল দিতে চাইছিল, সে চাউল কিন্তু দেয়নি। এই যে ভারত এই কাজগুলি করে, এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন আব্দুল মোমিন সাহেব দেখে যেতে পারেন না, দেখলাম এই যে ফেসবুকে অসুস্থ, সে অসুস্থ অসুস্থ কি তা আমি জানি না, কিন্তু কথা হলো উনি কয়েকদিন আগে এসে বলে আসছেন কি আমি ভারতকে বলে বুঝিয়ে এসেছি আমাদের আরেকটা টার্ম ক্ষমতা রাখতে হবে। পরবর্তী সময় উনি অনেকদিন পরে বলছেন না আমি এখানে কোনো কথা তো বলি নাই, হ্যাঁ তিনি নির্বাচন কমিশন সেই $10 মিলিয়ন কথা উচ্চারণ করেন, এরকম কথা আর কি। যাক এখন এই বাদ যদি এমনও হতে পারে, আমি আশা করি দেশের স্বার্থে এই বাদ যেন একেবারে বাদ দেয়, উনি অসুস্থ উনি সুস্থ থাকুন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে যদি আর ওনাকে আমরা না দেখি, এটা হলে তার ভারতের কিছু পায় আর না পায় তার বাংলাদেশের ইজ্জত পাবে। কারণ ভারতের বর্ডারে যখন আমার ছেলেরা মারা যায় বলতে গরু চুরি করতে গেছিল, ওরা গুলি করে কী করবে, বর্ডার তো করবেই, এটা পক্ষে কথা হয়, ভারতের আমাদের সম্পর্কে স্বামী স্ত্রী সম্পর্ক, এই যে সমস্ত আজেবাজে কথাবার্তাগুলি বলে পৃথিবীর বিভিন্ন, আমরা নাকি বেহেশতে আসি, তো এইরকম একটা মন্ত্রীকে দেশে মন্ত্রী থাকা উচিত। আমি আরেকটি কথা বলছি ওনার আরও আমি ছোটো করেই বলি, শোনেন আমার অসুবিধা যেটা বললো, হ্যাঁ 21 আগস্ট গ্র্যান্ড হওয়া অত্যন্ত নিন্দনীয়, কিন্তু তারপরও আমি বলি যেহেতু উনি বলেছেন এটা যদি মুক্ত অঙ্গন করতো তাহলে ওরা সময় দেবো, ওর ভুতঙ্গির বাপ দাদা পারতো না ঘটনাটা ঘটাতে, ঘটনা ঘটে পালিয়ে যেতে পারতো না, হয়তো করতো না, এই প্রসঙ্গে বাড়াতে চায় না। একটা কথা বলি, আওয়ামী লীগ তো রাষ্ট্রের ক্ষমতায়, দুনিয়ার ইতিহাস যদি পাল্টাতে চান বলতে পারবো যে আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ হয়নি? তাও বলতে পারবো না আমরা, আমি তো যুদ্ধে গেছি প্রত্যেকটা মর্মে, এই জায়গায় আওয়ামী লীগের সাথে কারোর কোনো তুলনা হবে না। সেই আওয়ামী লীগের সরকারের মন্ত্রী, শিশু মন্ত্রী, 8 বছর বয়সের এই মোমিন সাহেবের মন্ত্রী, মোমিন সাহেব তো মন্ত্রী না, উনি যুদ্ধ করে এনএসএফ করেছে এবং পাকিস্তানের শেষ পরীক্ষা দিয়ে চাকরিতে জয়েন, আমার আপন ভাইরা সে ফার্স্ট হয়েছিল ওই সময়, কিন্তু এই মোমিন সাহেব চাকরি নিয়ে পাকিস্তানে ছিলেন যতদিন আওয়ামী লীগ মানে রাষ্ট্রের মধ্যে আওয়ামী লীগ সে ততদিন পাকিস্তান ছিলেন, তারপর ওখান থেকে উনি গেছে আমেরিকা। যাক এই যে ঘটনা, আপনার এই যে আপনার অর্থমন্ত্রী এসব ভুয়া মুক্তিযোদ্ধা, এই আমলে আবার তাদের সার্টিফিকেট বাতিল হয়ে যায়, আমরা কোথায় আছি? একটা দেশের সুশাসন, আপনি যদি শোনেন বাড়ির মানুষটি প্রধান যদি আপনার মিথ্যা কথা বলে, সন্তানদের যত চেষ্টা করেন তারা হবে না। আজকে এই কথা বলতে চাই, নিবেদন করতে চাই জনগণের কাছে, বিএনপিকে ভোট দেওয়ার দরকার নাই, আমাদের নেতা বলেছেন আপনার ভোটটা আপনি দেওয়ার ব্যবস্থা করেন। এবং আমি মনে করি আওয়ামী লীগের দাবি তারা অনেক উন্নয়ন করেছে, এসব তো দলগুলি ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, আওয়ামী লীগের একটা টেস্ট করা উচিত, একটা নিরপেক্ষ সরকারদের নির্বাচন দিয়েই আওয়ামী লীগকে প্রমাণ করা উচিত
জনগণ তাদের পক্ষে আছে, আমরা উন্নয়ন করেছি, জনগণ সেটা স্বীকার করে। যতক্ষণ পর্যন্ত এই জায়গায় আওয়ামী লীগ না আসবে ততক্ষণ পর্যন্ত আমি মনে করব যে আওয়ামী লীগের উন্নয়ন জনগণের কাছে গ্রহণযোগ্য হয়নি, যে কারণে আওয়ামী লীগ নির্বাচন দিতে ভয় পাচ্ছে। ধন্যবাদ জনাব হাবিবুর রহমান হাবিব এবং ধন্যবাদ জনাব অসীম কুমার উকিল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরাও চাই আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর হোক এবং সকল দলের অংশগ্রহণ একটি গ্রহণযোগ্যমূলক নির্বাচন হোক, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো আমরা শেষ করছি নিটল টাটা মাইটিভি সংলাপ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই শুভরাত্রি।